রবিবার মধ্যরাতে আছড়ে পড়তে পারে রিমাল। পশ্চিমবঙ্গেও ব্যাপক ক্ষতির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, রয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আগামী রবিবার পর্যন্ত বঙ্গজুড়ে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। কবে আসছে ঘূর্ণিঝড়, কি বলছে হাওয়া অফিস, আসুন জেনে নেওয়া যাক। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারতের চেন্নাই উপকূলে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। এরপর আরও শক্তি সঞ্চয় করে এটি উত্তর পূর্ব দিকে এগোবে, পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে অবস্থান করবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকলে এখনও ল্যান্ডফল সম্পর্কে সঠিক কোনো তথ্য দেয়নি হাওয়া অফিস। তবে এর গতিবেগ হতে পারে 65 কিলোমিটার প্রতি ঘন্টায়। এদিকে আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসের পরই চিন্তায় পড়েছেন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। রিমাল ঘূর্ণিঝড় তাদের এলাকায় আছড়ে পড়বে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন তারা। বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে সেভাবে ভারী বৃষ্টিপাত দেখা যায়নি বললেই চলে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের দেখা না মিললেও উত্তরবঙ্গে দেখা মিলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তবে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার এবং রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উপকূলীয় অঞ্চলে। এর জেরে শুক্রবার অর্থাৎ 22 মে থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর ও উত্তর ও দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায়। শনিবার 70 থেকে 110 কিলোমিটার বেগে বৃষ্টি হতে পারে তিন জেলায়। সেই সঙ্গে তিন জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 50 কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। সেই সাথে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। শনিবারের পর রবিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার উপকূলের দুই জেলায়। 70 থেকে 100 মিলিমিটার বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে রবিবারের পর থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে বৃষ্টিপাতের পরিমাণ। বৃষ্টির দেখা মিললেও বঙ্গে এখনই কমবে না তাপমাত্রা, বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে শনিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই তিন জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বইবে ঝোড়ো হাওয়া। পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতা সহ 9 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বলা যেতেই পারে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত ঘূর্ণিঝড়ের গতিবিধি নিয়ে বলা সম্ভব নয় বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে উপকূলবর্তী এলাকার মানুষদের সতর্ক করেছে হাওয়া অফিস। সেই সাথে বজ্রপাত নিয়েও সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। কার্যত বলা যেতেই পারে আগামী কয়েকদিন বৃষ্টিতে ভাসতে চলেছে দুই বঙ্গ। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।